সো এই ইকুয়েশনের জন্য আমরা আমাদেরকে বলা হলো কি কেসি এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা বের করো, কেসি ইজ ইকুয়াল টু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি হবে। সো সিম্পল, আমরা শুরুতেই ধরে নিই এখানে ওয়ান পরিমাণ আছে, তাইলে ওয়ান পরিমাণ যদি এটা থাকে, এটা থ্রি পরিমাণ আছে অবশ্যই, কারণ কি এটা তিনটা মলিকিউল আছে। সো শুরুতেই থ্রি ধরে নিলাম, এবং আমরা এখন দেখি এখানে জিরো পরিমাণ আছে। তো এখান থেকে প্রতিনিয়ত একটা আলফা পরিমাণ ভাঙলে এখান থেকে অবশ্যই কি রকম ভাঙতে হবে, অবশ্যই থ্রি মাইনাস থ্রি আলফা পরিমাণ ভাঙতে হবে। আমরা যদি এটাকে এভাবে চিন্তা করি, থ্রি ইন্টু ওয়ান পরিমাণ ছিল, তাহলে এখান থেকে ধরি থ্রি ইন্টু ওয়ান মাইনাস আলফা পরিমাণ ভাঙতেছে প্রতিনিয়ত, অর্থাৎ প্রতিটা হাইড্রোজেন থেকে আলফা পরিমাণ ভাঙতেছে, তিনটা হাইড্রোজেন থেকে থ্রি ইন্টু ওয়ান মাইনাস আলফা পরিমাণ ভাঙতেছে। আর এখানে কত গঠন হচ্ছে, টু আলফা পরিমাণ গঠন হচ্ছে। তাহলে এবার আমরা জানি কেসি এর সূত্র ইজ ইকুয়াল টু, কেসি ইজ ইকুয়াল টু আমরা জানি এনএইচ থ্রি, কনসেন্ট্রেশন অফ এনএইচ থ্রি হোল স্কোয়ার, কনসেন্ট্রেশন অফ এন টু, কনসেন্ট্রেশন অফ এইচ টু, সহগটা কিউব হয়ে যাবে। তো ফাইনালি আমরা কি পাই, এনএইচ থ্রি এর সমান টু আলফা, এবং এটা একটা ভলিউম থাকবে, অবশ্যই ভলিউম থাকবে, টু আলফা ভি দিয়ে ভাগ দিলাম, সাথে উপরে স্কোয়ার হবে। নিচে আমরা কি পাচ্ছি, আমরা নিচে পাচ্ছি এন টু ওয়ান মাইনাস আলফা, অবশ্যই ভলিউম দিয়ে ভাগ দিতে হবে, কারণ আমরা কনসেন্ট্রেশন নিয়ে কাজ করতেছি। ওকে, ভলিউম দিয়ে ভাগ দিলাম, এখানে আমরা কি পাচ্ছি, টু দি পাওয়ার ওয়ান। ওকে, আরেকটাতে কি পাচ্ছি, থ্রি মাইনাস থ্রি আলফা বাই ভি, এটার উপরে কিউব হবে। ওকে, এখন আমরা এটা এখন আমরা হিসাব গুলো করে ফেলি, হিসাবটা কি পাচ্ছি, আমরা শুরুতে পাচ্ছি ভি স্কোয়ার, ওকে, ফোর আলফা স্কোয়ার, ওকে, এখানে পাচ্ছি ওয়ান মাইনাস আলফা, ওকে, ভি ইন্টু 27 ওয়ান মাইনাস আলফা কিউব বাই ভি কিউব। ওকে, কাটাকাটি করি, আমরা কি পাই, এখানের মধ্যে ভি স্কোয়ার বাকি থাকে শুধুমাত্র। আচ্ছা, ভি স্কোয়ার বাকি থাকলে আমরা দেখি, এখানে আমরা যখন হিসাবটা করে ফেলি তখন আমরা দেখি 27 ওয়ান মাইনাস আলফা টু দি পাওয়ার ফোর, আর ভি স্কোয়ারটা যেহেতু উপরেও চলে যাবে, ফোর আলফা স্কোয়ার ভি স্কোয়ার। অর্থাৎ আমরা একটা যে এক্সপ্রেশন দেখলাম এই ইকুয়েশনটার জন্য, এন টু প্লাস থ্রি এইচ টু ইজ ইকুয়াল টু টু আইজ এন এইচ থ্রি, এই ইকুয়েশনটার জন্য ম্যাথমেটিক্যাল কেসি এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে এটা। সো প্রত্যেকটা ইকুয়েশনের জন্য আমরা আলাদা আলাদা করে চেক করে দেখলাম যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি হয়, এবং আমাদের এটা মাথায় রাখা লাগবে প্রত্যেকটার জন্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বের করে দেন আমরা ম্যাথ করতে পারবো। আমাদের ম্যাথ দেখলে আরেকটু ক্লিয়ার হবে, আমরা কতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখবো তখন আমাদের আরো ক্লিয়ার হবে, বাট এটা আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বের করাটা ফার্স্ট কাজ, এটা করা ছাড়া আমরা ম্যাথে যেতে পারবো। সো আমরা তিনটা সূত্র ইকুয়েশন দেখলাম, এখন আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করবো, তারপর আমরা ম্যাথে যাবো।